বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা আবেদন করেছেন এবং অধীর আগ্রহে আপনারা কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন। আপনাদের খুব শীঘ্রই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক বন্ধুতে যারা আবেদন করেছেন, আপনারা সকলেই জানেন খরিফ এবং রবি মরশুমের জন্য টোটাল 10,000 টাকা দেওয়া হয়, কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে এই 10,000 টাকার বদলে কারো 4,000, কারো 5,000, এমন ডিফারেন্ট কেন হচ্ছে? তাছাড়াও পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে বছরে 6,000 টাকা দেওয়া হয়, 2,000, 2,000, 2,000, কিন্তু রাজ্য সরকার কৃষক বন্ধুতে আবেদন করলে টোটাল 10,000 টাকা দিচ্ছে এবং কারো অ্যাকাউন্টে 2,000, কারো 3,000। সো এমনটি হওয়ার কারণ কি? অর্থাৎ আপনারা যখন কৃষক বন্ধুর আইডিতে গিয়ে ডিটেলস চেক করছেন, কত পরিমাণ জমি আপনার আইডিতে রেজিস্টার্ড আছে সেটিও আজকে লাইভ এই ভিডিওটিতে দেখে দেবো। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। আর বলে রাখবো আপনার কত পরিমাণ জমির জন্য কত টাকা মোদী সরকার দিচ্ছে বা রাজ্য সরকার দিচ্ছে। তাছাড়াও যারা আবেদন করেছেন পরবর্তী কিস্তি টাকা কবে ঢুকবে? 10,000 টাকা পাওয়ার জন্য অর্থাৎ দুটি কিস্তিতে রবি এবং খরিফ মরশুমে 5,000 এবং 5,000 ফুল টাকা পাওয়ার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখানে জমা করতে হবে? সো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন এবং টাকার জন্য অপেক্ষা করছেন, টাকার পরিমাণ বাড়াতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কোনো প্লেসে স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করেছেন, কিন্তু কত টাকা করে কিস্তি পাবেন সে বিষয়ে অবগত নন। মনে রাখবেন, কৃষক বন্ধু প্রকল্পে পিএম কিষাণের মতো একই পরিমাণ টাকা দেওয়া হয় না। কৃষকদের জমির পরিমাণের উপর ভিত্তি করে ন্যূনতম 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা অবধি দেওয়া হয়। জমির পরিমাণের উপর ভিত্তি করে কীভাবে এই টাকা দেওয়া হয় সে বিষয়ে আজকে ভিডিওটিতে পুরো ডিটেলসে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে কিস্তির টাকা পাবেন আপনি, অর্থাৎ কত পরিমাণ জমি থাকলে কত টাকা পাবেন সেটি আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব। যাদের নিজের জমির পরিমাণ 0.01 একর থেকে 0.40 একর পর্যন্ত, তারা এই প্রকল্পে বছরে মোট 4,000 টাকা করে পাবেন। অর্থাৎ আপনি যখন রেজিস্টার করেছেন, এছাড়াও আজকে ভিডিওটিতে লাইভ দেখিয়ে দেবো আপনার ভোটার আইডিটি যখন এন্ট্রি করবেন তখন কত পরিমাণ জমি আপনার আইডিতে, অর্থাৎ আপনার আইডিতে অ্যাড আছে বা অত পরিমাণ জমির জন্য আপনি টাকা পাচ্ছেন। সো আপনার 0.01 একর থেকে 0.40 একর পর্যন্ত আপনার জমি থাকলে টোটাল 4,000 টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। অর্থাৎ বছরে দুটো কিস্তিতে রবি এবং খরিফ মরশুমে 2,000 টাকা করে পাবেন, অর্থাৎ রবি মরশুমে 2,000 টাকা এবং খরিফ মরশুমে 2,000 টাকা। সো এবার দেখা যাক, যাদের জমির পরিমাণ 1 একর কিংবা তার বেশি, তারা প্রতি বছর মোট 10,000 টাকা করে পাবেন। অর্থাৎ বছরে দুটো কিস্তিতে রবি ও খরিফ মরশুমে 5,000 টাকা করে পাবেন, অর্থাৎ রবি মরশুমে 5,000 টাকা এবং খরিফ মরশুমে 5,000 টাকা হতে হবে। একটি শর্ত হবে, আপনাকে 1 একরের বেশি হতে হবে আপনার জমির পরিমাণ। এবার 1 একর মানে কত পরিমাণ জমি, কত শতক জমি, আজকে ভিডিওটিতে পুরো ডিটেলসে আলোচনা করব। কোনো প্লেস স্কিপ করবেন না, একটি মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাল ভিডিও হতে যাচ্ছে আপনার জন্য, অর্থাৎ কৃষক বন্ধুতে যারা আবেদন করেছেন বা আবেদন করার কথা ভাবছেন। এবার তৃতীয় নাম্বারটি দেখুন, এবার যাদের জমি 0.40 থেকে 1 একরের মধ্যে, তারা নিম্নলিখিত নিজের প্রাপ্ত অর্থের পরিমাণ নির্ধারণ করে। অর্থাৎ আপনার জমি 40 শতক থেকে 100 শতকের মধ্যে হলে আপনি কত পরিমাণ টাকা পাবেন। মনে রাখবেন, 1 একর সমান 100 ডেসিমেল, প্রতি ডেসিমেল হিসাবে 100 টাকা করে দেওয়া হয়। ধরে আপনার জমি রয়েছে 0.82 একর, ধরুন আপনার জমি হচ্ছে 0.82 একর, তাহলে প্রতি এক ডেসিমেলের জন্য কত দেওয়া হয়, 100 টাকা দেওয়া হয়। সো আপনার ডেসিমেলের সঙ্গে যত পরিমাণ জমি তার সঙ্গে 100 গুণ করে দেবেন। সো লাইকওয়াইজ একটি উদাহরণ হিসাবে, যেমন আপনার জমি ধরে রাখেন 0.82 একর এবং ডেসিমেলে আপনার জমির পরিমাণ হবে 0.82 গুণিত 100, অর্থাৎ প্রতি এক ডেসিমেলে 100। সো 100 গুণ করে দিলাম, তাহলে 82 ডেসিমেল হচ্ছে, তাহলে আপনার টাকা পাবেন 82 গুণিত 100, অর্থাৎ 8,200 টাকা। এটি দুটি ইনস্টলমেন্টে আপনার অ্যাকাউন্টে ঢুকবে, অর্থাৎ সূত্রটি হবে বছরে প্রাপ্ত মোট টাকার পরিমাণ, ওয়াই মানে বছর গুণিত 100 গুণিত 100, যেখানে ওয়াই হলো 1 একর আপনার জমির পরিমাণ।
এই টাকাকে দুই দিয়ে ভাগ করলে বছরে দুটি কিস্তি অর্থাৎ রবি এবং খরিফ মরশুমে টাকাটি আপনাদের বেরিয়ে যাবে। মনে রাখবেন, শুধুমাত্র 0.40 একর থেকে 1 একরের মধ্যে জমি থাকলে উপযুক্ত সূত্রটি প্রয়োগ করে নিজেদের প্রাপ্ত টাকার পরিমাণ আপনি নির্ধারণ করতে পারবেন। যদি আপনার 1 একরের বেশি জমি হয় তাহলে অটোমেটিকলি আপনাদের 10,000 টাকা দুটি কিস্তিতে 5,000 করে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সো বন্ধুরা, এবার দেখা যাক, আপনার কাছে পিএম কিষাণ আইডি আছে, এছাড়া ভোটার আইডি আছে, তার মাধ্যমে আপনার আইডিতে কত পরিমাণ জমি রেজিস্টার করে রেখেছেন বা কত পরিমাণ জমির জন্য কত টাকা পাচ্ছেন সেটি আজকে লাইভ দেখাচ্ছি। তো চলুন গুগলে সার্চ ইঞ্জিনে। বন্ধুরা, আপনারা এখন আছেন কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালে, অর্থাৎ এই পোর্টালে আপনাদের নাম রেজিস্টার করা হয়েছিল এবং এখান থেকে আপনার ভোটার আইডির মাধ্যমে নিজে নিজে চেক করে নিতে পারবেন আপনার কৃষক বন্ধু আইডিটি এছাড়াও কত পরিমাণ জমি আছে। সো আমি এটি আপনাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তাছাড়া আপনারা কৃষক বন্ধু .net বলে সার্চ করলেও মেন অফিসিয়াল পোর্টাল আপনারা চলে আসতে পারবেন। এবং এখানে আসার পরে আপনার মোবাইল থেকে অ্যাক্সেস করলে স্ক্রিনটা অপর দিকে তুলবেন এবং কৃষক বন্ধু আপনাদের যে আইডিটি আছে অর্থাৎ নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশনটি আছে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু সার্চ ভোটার আইডি, অর্থাৎ আপনার যে ভোটার আইডি আছে তার মাধ্যমে সার্চ করলে অটোমেটিকলি চলে আসবে আপনার পুরো ডিটেলসটা। সো এখানে ক্লিক করে দেবেন মোবাইল থেকে দেখলে। সো আপনার ভোটার আইডিটি আপনারা এখানে এন্ট্রি করবেন। লাইকওয়াইজ আমি একটি ভোটার আইডি এন্ট্রি করছি এবং প্রাইভেসির জন্য এটা আমি হাইড করলাম। এবং হাইড করার পরে পরে সার্চ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। আই এম নট এ রোবট অপশনে ক্লিক করার পরে এবং এখানে অটোমেটিকলি টিক চিহ্ন হয়ে যাবে, তাছাড়া অন্যান্য সময় বিভিন্ন রকম আপনাদের অপশন চুজ করতে বলে। সো সার্চ অপশনে ক্লিক করে দেবো লাইভ যেহেতু দেখাচ্ছি। সো সার্চ অপশনে বন্ধুরা আপনাদের স্ক্রিনের সামনে নতুন একটি ফ্রন্ট পেজ চলে এসেছে যেখানে যে কৃষকের ডাটাটি আপনি ভোটার আইডিটি এন্ট্রি করার সঙ্গে সঙ্গে তার আইডির পুরো ডিটেলসটি এখানে শো করবে, আপনাদেরও শো করবে। আমি প্রাইভেসির জন্য এনআর হাইড করে রেখেছি। কেবি আইডি, আধার নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং টোটাল ল্যান্ড ইন একর, অর্থাৎ আপনাদের একরে কত পরিমাণ জমি আছে যখন রেজিস্ট্রেশন করেছেন কৃষক বন্ধুতে আবেদন করার সময় তখন যত পরিমাণ আপনি রেকর্ড অ্যাড করেছেন তত পরিমাণ এখানে শো করবে। সো এই কৃষক 0.31 শতক পরিমাণ জমি অ্যাড করেছেন, এর জন্য এনার 10,000 টাকার নিচে ইনি টাকা পান। সো পরবর্তীকালে ইনি আপডেট করতে চাইলে এনার আধার কার্ড, ভোটার আইডি এছাড়াও যত পরিমাণ জমি অ্যাড করতে চান সেই জমির পর্চা এবং যে অ্যাকাউন্টে ক্রেডিট করতে চান সে অ্যাকাউন্ট নাম্বার এছাড়াও আপনি এডি অফিস বা কৃষি অফিসে অনেক অফিসে আপনাদের দরখাস্ত জমা নিচ্ছে। সো এগুলো আপনারা জেরক্স করে এডি অফিস বা কৃষি অফিসে জমা করে দিলে পরবর্তীকালে 10,000 টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে শর্তানুসারে। এছাড়া বন্ধুরা, কৃষক বন্ধু এছাড়া অন্য কোনো প্রকল্পের কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।